মসজিদে দুনিয়া বিয়ে কথা বলা কি হারাম? অত্যন্ত সুন্দর এবং চমৎকার প্রশ্ন। মসজিদে প্রয়োজনীয় কথা বলা জায়েজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে প্রমাণিত। তারা প্রয়োজনীয় কথা মসজিদের মধ্যে বলতেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিষয়ে, জাগতিক এবং ইসলামের বিভিন্ন বিষয়ে তিনি সাহাবীদের সাথে মসজিদে পরামর্শ করতেন। তাহলে প্রয়োজনীয় কথাবার্তা বলা মসজিদে জায়েজ, চাইটা দুনিয়াবি হোক অথবা পরকাল বা ইহজগতের হোক, যে কোনো কথা প্রয়োজনে বলা জায়েজ। কিন্তু মসজিদের মধ্যে সুরগোল করা, উচ্চস্বরে কথা বলা, মসজিদের মধ্যে চিল্লাচিল্লি করা, শের আসার কবিতা আবৃত্তি করা, এগুলো ঠিক নয়। যে বিশেষ করে যে কবিতার মধ্যে অশ্লীলতা বা দুনিয়াবি কথাবার্তা, এই সমস্ত কবিতা আবৃত্তি করা ঠিক নয়। আমাদের সমাজে প্রায় মসজিদেই আমরা দেখতে পাই ওয়ালের মধ্যে লেখা থাকে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। এটা এইভাবে সরাসরি বলা ঠিক নয়, কারণ সাহাবীদের থেকে, আল্লাহ রাসূল এবং সাহাবীদের থেকে এবং ইমামদের থেকে প্রমাণিত যে তারা মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলতেন প্রয়োজনীয়। আর আগের মাদ্রাসাগুলো ছিল মসজিদ ভিত্তিক, ইসলামী দর্স তাদ্রিসের আলোচনাগুলো ছিল মসজিদ ভিত্তিক। তারা মসজিদে সমবেত হতেন, বিভিন্ন বিষয়ে কথা বলতেন, সেখানে কোরআন হাদিসের আলোচনা করা হতো, এই ফাঁকে তারা অনেক দুনিয়াবি কথা বলতেন। সুতরাং সরাসরি এই কথাটা বলে দেওয়া ঠিক নয় যে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। আমাদের দেশে অনেক হাদিস তৈরি করা হয়েছে যে আল্লাহ রাসূল নাকি বলেছেন যে ব্যক্তি মসজিদে দুনিয়াবি কথা বলবে তার 40 বছরের ইবাদত কবুল হবে না। কেউ বলে যে 40 বছরের গুনাহ হবে, কেউ বলে যে মসজিদে কথা বলা নেক আমলকে ওইভাবে খেয়ে ফেলে যেরকম পশু ঘাসকে খেয়ে ফেলে। আরেক হাদিসের মধ্যে বলা হয়েছে নাকি যে আল্লাহ রাসূল নাকি বলেছেন যে মসজিদে দুনিয়াবি কথা বলা বা মসজিদে কথা বলা যেমন লাকড়ি আগুন লাকড়িকে খেয়ে ফেলে। এমনিভাবে আরও বর্ণিত আছে যে মসজিদে একবার কথা বললে ফেরেশতারা নাকি বলে ইয়া ওলি আল্লাহ উস্কুত, হে আল্লাহর ওলি চুপ করো। যখন আরেকটা কথা বলে তখন বলে যে ইয়া আব্দুল্লাহ উস্কুত, হে আল্লাহর বান্দা চুপ করো। যখন তৃতীয়বার কথা বলে তখন নাকি ফেরেশতারা বলে যে ইয়া আদুবুল্লাহ উস্কুত, হে আল্লাহর দুশমন চুপ করো। এই সমস্ত সবগুলো হাদিসেই মুহাদ্দিসে কেরাম জাল বলে আখ্যায়িত করেছেন। পৃথিবীর একজন মুহাদ্দিসও এই হাদিসগুলোকে সহি বা জয়ীফ বলেননি, সকলেই এক বাক্যে বলেছেন এই হাদিসগুলো জয়ীফ। আল্লামা সাখাবি, আল্লামা সাগানি, আল্লামা কাউকাজি, মোল্লা আলী কারি আল হানাফি, আব্দুল হাই লখনবী, তারপর ইমাম সুয়ুতি, ইমাম ইবনু হাজার আসকালানি সহ পৃথিবীর জগৎবিখ্যাত ওলামাই কেরাম এই হাদিসগুলোকে জাল বলে আখ্যায়িত করেছেন, মানুষের তৈরি করা হাদিস বলে উল্লেখ করেছেন। সুতরাং আল্লাহ রাসূল থেকে যা প্রমাণিত নয় সেটা কখনো বলা যাবে না। সহি মুসলিমের 3 এবং 4 নম্বর হাদিস, 5 নম্বর হাদিসগুলোতে এসেছে আল্লাহ রাসূল বলছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি স্বেচ্ছা আমার প্রতি মিথ্যারোপ করে তাহলে সে যেন তার আবাসস্থল, থাকার জায়গা, তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। সুতরাং আমরা যদি মানুষকে ভয় দেখানোর জন্যে, মসজিদে কথা বলার থেকে নিবৃত্ত রাখার জন্যে যদি আমরা এই সমস্ত হাদিস স্বেচ্ছা আল্লাহ রাসূলের নামে বলি তাহলে আমাদের ঠিকানা, থাকার জায়গা হবে জাহান্নাম। সুতরাং আমাদেরকে কথা বলার আগে ভালো করে জেনে নিতে হবে যে এটা কোরআন এবং সহি সুন্নাহ দ্বারা প্রমাণিত কি না। যদি কোরআন এবং সহি সুন্নাহ দ্বারা প্রমাণিত না হয় এটা কখনো বলা যাবে না। হ্যাঁ, সতর্ক করার জন্যে বলা যাবে যা সমস্ত মুহাদ্দিসে কেরাম একমত, কিন্তু এইগুলো আল্লাহ রাসূলের হাদিস, মানুষকে ভীতি প্রদর্শন করার জন্যে, মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করার জন্যে কোনো বিষয়ে জাল হাদিস বলা যাবে না। সুতরাং আমাদেরকে এই সমস্ত কথাবার্তা পরিহার করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার
এবং মানার তৌফিক দান করুক, ভ্রান্ত কথাবার্তা থেকে, অনিসলামিক কথাবার্তা থেকে হেফাজত করুক।